বড় বাফারের মেয়েকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি তাকে নিজের মতো করে রেখো, তাকে যেন কখনো কষ্ট দিও না। ও আমাকে ছাড়া একদিনও কোথাও থাকতে পারে না। তুমি যদি ওকে বেশি কিছু বলো তাহলে ও আমার কাছে চলে আসবে। ঠিক আছে বাপের বিহীন বউয়ের মা, আপনি আপনার মেয়েকে যেভাবে বললেন আমি আপনার মেয়েকে সেভাবে রাখবো। আমরা তাহলে এখন আসি। ঠিক আছে আসো। ওগো চলো। মা আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি তোমার কাছে থাকবো। আরে পাগলি, তুই এখন ছোট আছিস নাকি যে আমাকে ছাড়া থাকতে পারবি না? তুই এখন বড় হয়েছিস, তোকে এখন সংসার করতে হবে, সারা জীবন আমার কাছে পড়ে থাকলে হবে? তুই এখন জামাইয়ের সাথে যা, আমি দুদিন পর তোর সাথে দেখা করতে যাব। জামাই তুমি একে নিয়ে যাও। এই চলো, তোমার মা দুদিন পরে আমাদের বাড়িতে যাবে। তুমি কিন্তু ওখানে দুদিন পরে যাবা। আচ্ছা ঠিক আছে আমি যাব। কি ব্যাপার, মিজাম তো এখন আসলো না, আমি বৌমার মুখ দেখার জন্য সেই কখন থেকে বসে আছি। ওই তো ওর আসছে। দাঁড়াও দাঁড়াও বৌমা, তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। তুমি হলে এ বাড়ির বউ, মানে আমার বৌমা, আর আমি থাকতে মিষ্টি মুখ না করে এ বাড়িতে ঢুকবে তাই কোনোদিন হয়? লাও এবার মুখটা খোলো। লে এবার তুইও মুখটা খোল। যা এবার বৌমাকে নিয়ে ঘরে যা। কি ব্যাপার, মা যে বললো দুদিন পরে এখানে আসবে। আজ তো বিয়ের দুদিন হয়ে গেল, এখনো মা আসলো না কেন? কি গো এখানে মন খারাপ করে বসে আছো কেন? বিয়ের দিনে মা আমাদেরকে বলেছিল না যে দুদিন পরে এখানে আসবে? হ্যাঁ বলেছিল তো। কিন্তু কই, আজ দুদিন হয়ে গেল এখনো তো মা আসলো না। তোমার মা আসেনি সেজন্য এখানে মন খারাপ করে বসে আছো? তোমার মা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে সেজন্য আসতে পারেনি, তার জন্য মন খারাপ করলে হবে? চলো বাড়িতে চলো, তোমার মা ঠিক অন্যদিন চলে আসবে। কিরে মা কেমন আছিস? মা তুমি চলে এসেছো, কিন্তু আসতে এত দেরি করলে কেন? আর বলিস না মা, রাস্তায় খুব জ্যাম ছিল সেজন্য আসতে এত দেরি হয়ে গেল। মা আপনি চলে এসেছেন, ভালোই করেছেন, না হলে হয়তো আপনার মেয়ে আপনার কাছে চলে যেত। আমি তো জানি না আমার মেয়ে কেমন, সেজন্য তো আমি চলে আসলাম। তো জামাই বাবাজি বলো কেমন আছো? ভালো আছি মা। কি ব্যাপার জামাই, তোমার আব্বাকে তো দেখছি না। আব্বা তো বাড়িতে নেই, মাঠে গেছে। এই মিজাম, কালকে আমাদের জমিতে কিছু মুনিশ লাগাতে হবে। ঠিক আছে আব্বা, আমি কাল কিছু মুনিশ দেখে রাখবো, তুমি তাদেরকে নিয়ে যাবা। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। বৌমা, ইনি কে আমাকে বিয়াই বলছে? আব্বা এটা আমার মা। ও তোমার মা, ওয়ালাইকুম আসসালাম বিয়ান, তো কখন আসলেন? এ তো কিছুক্ষণ হলো বিয়াই। কিরে বিয়ান বাড়িতে এসেছে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি বাজারে যা, দিয়ে দই মিষ্টি আর একটা বড় রুই মাছ নিয়ে আসবি। বিয়ান আপনি রুই মাছ খান তো? হ্যাঁ বিয়াই আমি সব মাছই খাই। তাহলে ঠিক আছে, এই মিজাম তোকে যেগুলো বললাম সেগুলো তাড়াতাড়ি নিয়ে আয়। ও গো বাজারের ব্যাগটা আর টাকা নিয়ে আসো। ঠিক আছে আনছি। এই লাও ব্যাগ আর টাকা। আব্বা আমি বাজারে গেলাম। ঠিক আছে যা। মা ঘরে চলো। শালা বিয়ান তো দেখছি হেভি দেখতে, এখনো জোয়ান আছে, যে কোনো লোক এখনো বিয়ে করতে চাইবে। আমার ছেলের সাথে বিয়ে হয়ে ভালোই হয়েছে, মনে হয় আমাকেও আর একটা বিয়ে করতে হবে। বিয়ে করে সংসার করাও কম কষ্টের না, এই জন্য লোকে বলে বিয়ের পর ছেলেদের কোনো দাম থাকে না, কাজ করতে করতে চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়। কি রে মিজাম এতগুলো বাজার কি করবি? বাড়িতে কেউ এসেছে নাকি? হ্যাঁ রে ভাই, বাড়িতে শাশুড়ি এসেছে সেজন্য এতগুলো বাজার নিয়ে যাচ্ছি। তাহলে তো তোর শাশুড়িকে ভালোই খাওয়াবি। হ্যাঁ খাওয়াতে তো হবে, নতুন বিয়ে করেছি না, তাতে আজ আবার আমাদের বাড়িতে শাশুড়ি প্রথম এসেছে, না খাওয়ালে হয়? আচ্ছা আমি শুনলাম তোর নাকি শ্বশুর নেই। হ্যাঁ ঠিকই শুনেছিস,
আমার শ্বশুর অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ও নো, তাহলে তোর আব্বাকে একটু দেখে রাখিস। কেন রে, আব্বাকে দেখে রাখবো কেন? না, তোর আব্বারা তো বউ নাই, আবার তোর শাশুড়িরও স্বামী নাই। তখন দেখা গেল তোর আব্বা তোর শাশুড়িকে বিয়ে করে ফেলল, তখন তোর শাশুড়ির মা থেকে শুধু মা হয়ে যাবি। সেজন্য বলছে তোর আব্বাকে একটু দেখে রাখিস। হেই, কি বলছিস তুই? ওসব কিছু হবে না, তুই থাক, আমি বাড়ি গেলাম। যাও তাড়াতাড়ি রান্না করো গা। এই পাগল, এতগুলো জিনিস আমি নিয়ে যেতে পারবো? এগুলো সব রান্নাঘরে নিয়ে চলো। মা, তুমি বসো, আমি রান্না করে নিই। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। কোথায় যাবেন বিয়ান সাহেব? মাঠে যাব বিয়ান সাহেব। আপনি মাঠে কাজ করেন বিয়াই? আরে না না, আমি মাঠে কাজ করি না। মাঠে কটা মুনিশ গেছে তাদেরকে দেখতে যাচ্ছি। কি ব্যাপার আব্বা, তুমি এখনো মাঠে যাওনি? মাঠে তো কখনো মুনিশ চলে গেছে, তুমি তাড়াতাড়ি মাঠে যাও। এই তো এখনই মাঠে যাব। বিয়ান মাঠে যাবেন নাকি? চলেন মাঠ থেকে ঘুরে আসি, আপনার বেড়ানো হবে, আবার আমাদের জমি জায়গাও দেখা হয়ে যাবে। ঠিক আছে বিয়াই, চলেন যাই। জামাই, তুমি শর্মিলাকে বলে দিও যে আমি বিয়ের সাথে মাঠে গিয়েছি। কি গো মা, কোথায় গেল? তোমার মা আব্বার সাথে মাঠে ঘুরতে গেল। কি বলছো, মা তোমার আব্বার সাথে মাঠে ঘুরতে গেল? লোকে দেখলে তো খারাপ বলবে। আরে কেউ কিছু বলবে না, মাঠে ঘুরতে গিয়েছে তো কে কি বলবে। চলো খেতে দাও গা। কি ব্যাপার, মিজামের আব্বা তো এখনো আসলো না? আমাদের দুজনকে গোটা ভুই লিড়াতে হবে নাকি? আরে তুই এত চিন্তা করছিস কেন, আমরা দুজন যা পারবো তাই করবো। কিরে, কতদূর কাজ হলো? এই তো চাচা অর্ধেক পায়ে হলো। ঠিক আছে, তোরা কাজ কর, কিছুক্ষণ পর তোদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার চাচা, আপনি ভুই লিড়াবেন না? এই কি বলছিস তুই, আমি তো কোনোদিন মাঠে কাজই করিনি, তাহলে ভুই লিড়াবো কিভাবে? শামিম, কি ব্যাপার, বুড়ার জমিদারের মতন কথা বলছে? কিরে, তোরা কি ফিসফিস করছিস? না চাচা, কিছু বলছি না। ঠিক আছে, তোরা কাজ কর, আমি বিয়ানকে একটু অন্য দিক থেকে ঘুরিয়ে আনি। চলেন বিয়ান, আপনাকে আমাদের অন্য জমিগুলো দেখিয়ে আনি। এ শামিম, ওদের তো এই জমি বাদের জমি নেই, তাহলে ওই মেয়েটাকে কার জমি দাঁড়াতে নিয়ে গেল? আরে বুঝতে পারছিস না, বুড়ো বয়সে রস জেগেছে, সেজন্য অমন করছে। ওসব কথা বাদ দে, আমরা যা করতে এসেছি তাই কর। এই দেখেন বিয়ান, এখানে যা জমি দেখছেন এই জমিগুলো সব আমার। তাই নাকি, এই জমিগুলো সব আপনার? আপনাকে দেখে তো এতগুলো জমির মালিক মনে হয় না। আরে বিয়ান, আমি হলাম সবার করতে আলাদা, আমার মধ্যে কোনো অহংকার নেই, সেজন্য আমি সাধারণ মানুষের মতো হয়ে থাকি। আচ্ছা বিয়ান, বিয়াই কিভাবে মারা গেছে? আপনার বিয়াই লরির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তো আপনি তারপরে বিয়ে করার কথা ভাবেননি? না বিয়াই, মেয়েটা ছোট ছিল তো, সেজন্য ওইসব কথা ভাবিনি। তখন না হয় আপনার মেয়ে ছোট ছিল, সেজন্য আপনি বিয়ে করার কথা ভাবেননি, কিন্তু এখন তো আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন কি আপনার বিয়ে করার ভাবনা চিন্তা আছে? কি যে বলেন বিয়াই, আমাদের কি আর সে সময় আছে যে আমাদেরকে কেউ বিয়ে করতে চাইবে? কেন বিয়ে করতে চাইবে না, আপনার এমন কি বয়স হয়েছে, আপনাকে কেউ কি দেখে বলবে যে আপনি এক মেয়ের মা? আপনাকে দেখে মনে হয় যেন আপনি এখনো 16 বছরের যুবতী। যা, কি যে বলেন বিয়াই, তাই কোনোদিন মনে হয়? আরে হ্যাঁ বিয়ান, সত্যি বলছি। আপনিও তো কম না, খালি সাদা চুলগুলো রং করলে আপনাকে বাংলা সিনেমার নায়কের মতো দেখতে লাগবে। তাই সত্যি বলছেন বিয়ান? হ্যাঁ সত্যি বলছি, আপনি চুলগুলো রং করলে একদম প্রসঞ্জিতের মতো লাগবে। আচ্ছা বিয়ান, আপনাকে যদি আমার মতো হ্যান্ডসাম পুরুষ বিয়ে করতে চাই তাহলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, তেমন যদি কাউকে পাই তাহলে ভাববো। মনে হয় কাজ হবে। ঠিক আছে বিয়ান, চলেন বাড়ির দিকে যাই।
সত্যি সত্যি এই সাদা চুলগুলোর জন্য আমাকে একটু বয়স্ক বয়স্ক লাগে। এই সাদা চুলগুলো যদি আমি কালো করে ফেলি তাহলে আমাকে অমর সঙ্গীত সিনেমার নায়ক প্রসেনজিতের মতো লাগবে। আর চুলটা কালো করে প্যান্ট শার্ট পরে এসে একটা ফুল নিয়ে বিয়ানকে ভালোবাসার কথাটা বলে ফেলবো, তারপর আমরা দুজন মিলে ভালোবাসার গান করবো। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে। ইস, কথাগুলো ভাবলেই ভেতরটা কেমন করছে। যাই, তাড়াতাড়ি চুলগুলো কালো করে আসি। বৌমা, আমি বাজারে গেলাম। এই দোকানওয়ালা, আমাকে ঝাঁকা নাকা জামা আর একটা জিন্সের প্যান্ট দেখাও তো। কার জন্য নেবেন চাচা? আপনার ছেলের জন্য? এই বেটা, আমার ছেলের জন্য নিব কেন, আমার জন্য নিব? আপনি এই বয়সে ঝাঁকা নাকা জামা আর জিন্সের প্যান্ট পরবেন? এই কি বলছিস তুই, এই বয়সে মানে আমাকে দেখে কি তোর বুড়ো মনে হয়? আমার বয়স কত জানিস তুই? কিছুদিন আগে আমার 21 বছর পূরণ হলো। কি বলছেন, আপনাকে দেখে তো 25 বছরের বুড়ো মনে হচ্ছে। আরে না রে না, আমার চুলগুলো বাতাসে পেকে গেছে তো, সেজন্য একটু বয়স্ক লাগে। লে এবার ওসব বাদ দিয়ে আমাকে তাড়াতাড়ি জামা প্যান্ট দেখা। ঠিক আছে, দেখাচ্ছি। ঠিক আছে, আমাকে এই জামাটা আর এই প্যান্টটা দে। এলেন, কত টাকা দেব? 1500 টাকা। ঠিক আছে, এলে তোর টাকা। ঠিক আছে, আপনি জিনিসগুলো রেখে বসুন। কি ব্যাপার গো, সে দুপুর বেলা থেকে আব্বাকে দেখতে পাচ্ছি না। আব্বা তো সে কখনই বাজারে গেছে, এখনো আসেনি। আব্বা বাজারে গেছে? বাজারে কি করতে গেছে? কি জানি, তা তো জানি না। ঠিক আছে, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যে চলে আসব। বিয়ান আমার জন্য মানে? কেন, আপনি সেদিন বললেন না আমি চুল কালো করলে আমাকে প্রসেনজিতের মতো লাগবে, সেই জন্য তো আমি আপনার জন্য প্রসেনজিৎ ছেড়ে চলে এসেছি। এখন আপনি আমার ভালোবাসাটা কবুল করে আমার ঋতুপর্ণ হয়ে যান, তারপর আমরা দুজন একসাথে প্রেমের গান করব। এসব আপনি কি বলছেন বিয়ায়, আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি? কেন, আপনি সেদিন বললেন আমার মতো যদি কাউকে পান তাহলে বিয়ে করবেন, সেই জন্য তো আপনাকে বিয়ে করার জন্য আমি প্রেমের প্রস্তাব দিলাম। হ্যাঁ, সেদিন আপনাকে বলেছিলাম, তাই বলে কি সত্যি সত্যি বিয়ে করা যায়? সমাজের লোক, ছেলে মেয়ে তখন আমাদেরকে কি বলবে? আরে কেউ কিছু বলবে না, খালি আপনি বিয়ে করবেন কি বলুন। না না বিয়ায়, আমি এইসব কাজ করতে পারবো না।
কি হলো শাশুড়ি মা, কার সাথে কথা বলছেন? হে লোকটা, কে আপনি? আরে আমি লোকটা না রে, আমি তোর আব্বা। আব্বা তুমি? তুমি একই সাথে ছ? এই সব তো সবই তোর শাশুড়ির জন্য। শাশুড়ির জন্য মানে? তোর শাশুড়িকে আমি ভালোবাসি, সেও আমাকে একটু একটু ভালোবাসে, সেজন্য তোর শাশুড়িকে বিয়ে করার জন্য আমি যুবক সেজেছি। শাশুড়ি মা, আব্বা যা বলছে তা কি সত্যি? না, মানে কি বলবো জামাই, থাক আর বলতে হবে না। লাও, তোমার মা জামার বাড়িতে এসে এখন বিয়ে করতে চাইছে, এখন কি করবা করো। তো এতে তারা ভুল কি করছে? ঠিকই তো করছে, তারা দুজন দুজনকে ভালোবাসে, সেজন্যই তো বিয়ে করতে চাইছে। আরে কি বলছো তুমি, তুমি পাগল হয়ে গেলে নাকি? এরা যদি বিয়ে করে তাহলে সমাজের লোক কি বলবে? সমাজের কথা বাদ দাও তো, ওরা দুজন যদি এখন বিয়ে করে তাহলে তো আমাদেরই ভালো হবে। তুমি মা পেয়ে যাবে আর আমি আব্বা পেয়ে যাব। হ্যাঁ, তার সাথে তুই আর আমি ভাই বোনও হয়ে যাব। এই তুমি যে কবে সেই বাড়ি থেকে বের হয়েছো, তোমার কি বাড়তে দেওয়ার কথা মনে হয় না? এই লোকটা কি আপনি, আমার বিয়ারকে এভাবে রোক করছেন কেন? আমি হলাম এই মেয়েটার স্বামী, আজ 10 বছর ধরে আমরা একসাথে সংসার করছি। স্বামী মানে? স্বামী মানে স্বামী, ইংলিশে যাকে বলে হাজবেন্ড। মা, এ লোকটা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, তোর আব্বা মারা যাওয়ার পর তুই যখন ছোট ছিলি তখন আমি এনার সাথে বিয়ে করি। তুই খারাপ ভাববি বলে সেজন্য এতদিন তোকে বলিনি। আমাদের একটা 8 বছরের ছেলেও আছে। কি? জি। নো 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 নো। Hey!